তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে আমি যে ভিডিওটি তোমাদের জন্য করছি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের যদি হারানো ডিডকে, মানে দলিল রেজিস্ট্রি করেছো, হয়তো ডিড নাম্বারটা পাওয়া যাচ্ছে না, তো তো তোমাদের হারানো ডিডকে কীভাবে তোমরা ফিরে পাবে। তো সিম্পলি কিছুই না, জাস্ট একটা যে কোনো ফর্ম তোমাদেরকে ওপেন করে নিতে হবে। তারপরে সেখানে গিয়ে সার্চ করতে হবে ডাব্লিউবি রেজিস্ট্রেশন। আমি সেইখানে গিয়ে সার্চ করে নিই, ডাব্লিউবি রেজিস্ট্রেশনে প্রেস করব। এরপর নেক্সটে এই অপশনটাতে, ডাব্লিউবি রেজিস্ট্রেশন যে আছে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই বারটাকে নিচের দিকে একটু নামিয়ে দিব। নিচের দিকে নামানোর পর এইখানে তোমরা দেখতে পাবে অনেকগুলোই অপশন দেওয়া আছে, ই রিকোয়েশন ফর্ম ফিলিং, ই ডিড, এ পেমেন্ট অ্যান্ড রিফান্ড। তারপর দেওয়া আছে ক্যালকুলেট ফর এমভি অ্যান্ড এসডি অ্যান্ড আরএফ, রেজিস্ট্রেশন অফ ডিড, সার্চিং অফ ডিড, সার্টিফাই কপি অফ ডিড। ডিডের যদি সার্টিফাই কপিটা বের করতে চাও তো সার্টিফাই কপিটাও বের করতে পারবে। তো আমি এখানে সার্চিং করব ডিড, মানে ডিড নাম্বারটা আমি সার্চ করবো। দেখি এই অপশানটাতে ক্লিক করব, সার্চিং অফ ডিড। ডিডিয়ে গিয়ে এইখানে সার্চ করতে পারবে, অনেকগুলো অপশান দেওয়া আছে এই অপশানগুলো দিয়ে। যেমন দেওয়া আছে বাই সেলার, বায়ার, পার্টি নেম, দাতা বা গ্রহীতার নামে সার্চ করেও তোমরা সার্চ করতে পারবে। তারপর আছে সার্চিং বাই ট্রান্সাক্টেড প্রপার্টি ডিটেলস, হ্যাঁ, সার্চিং বাই ডিড নাম্বার অ্যান্ড কোয়ারি নাম্বার, এগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে তোমরা সার্চ করতে পারবে। তো প্রথমের যে অপশানটা আছে বাই সেলার, পায়ার, পার্টি নেম, তো আমি দাতা বা গ্রহীতার নাম দিয়ে আমি সার্চ করব। তাই অপশানটাতে ক্লিক করব। এই যে, এরপর আমি কি করব, এরপর এইখানে গিয়ে দেওয়া আছে কি দেওয়া আছে, ফার্স্ট নেম। তো পার্টি যে দাতা বা গ্রহীতার যে কোনো একজনের নাম দিব, তো এইখানে আমি তার নাম দিই দেওয়ার পর নেক্সটে কী করব, ফার্স্ট নেমটা দিয়ে দিলাম যার নামে হবে, যার নাম দাতা বা গ্রহীতার নাম দিয়ে দিলাম, আর লাস্ট নেম মানে টাইটেলটা দিয়ে দিলাম। এবার কী আছে, আছে ইয়ার, মানে কোন সালে তোমরা রেজিস্ট্রিটা করেছো। তো আমার এইখানে কি হচ্ছে 2022 সাল, তো 2022 সালই দিয়ে দিলাম। তারপরে দেওয়া আছে ডিস্ট্রিক্ট হুয়ার রেজিস্টার্ড, মানে কোন ডিস্ট্রিক্টে তোমরা রেজিস্ট্রিটা করেছো। তো আমি করেছি গিয়ে মালদা ডিস্ট্রিক্টে, তো মালদা ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করলাম। তোমাদের যে ডিস্ট্রিক্ট পড়বে তোমরা সেটা সিলেক্ট করবে। কোডটা দিতে হবে এরপর U76P9। এরপরে আমি এখানে ডিসপ্লে অপশনটাতে ক্লিক করব, নিচের দিকে অলরেডি চলে এসছে যতগুলো সেই নামে আছে। আমি এখানে সার্চ করেছি যে নাম, যে নামে সে নামে যতগুলো আছে সেই ডিস্ট্রিক্টে রেজিস্ট্রি হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিবে। তো এইখানে আমি আমার হচ্ছে গিয়ে এই যে আমি সার্চ করেছি পপি মণ্ডল এবং ওয়াইফ অফ মিস্টার নিতাই চন্দ্র মণ্ডল, তো আমি এই নামে সার্চ করেছি, তো আমার সেইটা চলে এসছে। এইখানে দেখো তোমাদের দেওয়া আছে ডিড নাম্বার, কী করেছে, এটা দান করেছে, গিফট করেছে ফ্যামিলি মেম্বারকে। এরপরে আমি এখানে ভিউ অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে কতটা আমি জমি দিয়েছি, কতটা না দিয়েছি, সম্পূর্ণটা আমাকে দেখিয়ে দিয়েছে দেখো তোমাদের। আর প্রথমত এখানে হচ্ছে গিয়ে প্রপার্টি লোকেশন, হ্যাঁ, মানে ডিস্ট্রিক্টটা কোথায়, মালদাতে পুলিশ স্টেশন, রতুয়া, মৌজা কী, সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছে, পঞ্চায়েত কী, সম্পূর্ণ। তারপর হচ্ছে এটা কী করেছে, সেল করেছে না গিফট করেছে না কী করেছে, সম্পূর্ণটা এখানে দেখিয়ে দিয়েছে, এটা করেছে গিফট করেছে, ঠিক আছে। তারপরে এখানে দেওয়া আছে প্লট নাম্বার, তো এখানে দাগ নাম্বারটাও দেখিয়ে দিয়েছে, খতিয়ান নাম্বারও দেখিয়ে দিয়েছে, এবং কতটা জমি আছে সেটাও দেখিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে এখানে আমি মেন যে জিনিসটা, এখানে দেওয়া আছে ডিড নাম্বার, এখানে ডিড নাম্বারটা কত, এই যে ডিড নাম্বারটা, এটা হচ্ছে গিয়ে ডিড নাম্বার, এই ডিড নাম্বারটা, এই ডিড নাম্বারটা দিয়ে তোমরা হারানো দলিল ফিরে পাবে এই ডিড নাম্বারটা দিয়ে। তারপরে এখানে ভলিউম নাম্বার দিয়ে দিয়েছে, তারপরে ডেট অফ রেজিস্ট্রেশন, কোন ডেটে রেজিস্ট্রি হয়েছে সেই ডেটটা দিয়ে দিয়েছে এখানে, তবে কোয়ারি নাম্বার দিয়েছে, সিরিয়াল নাম্বার, সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছে, কতটা জমি, মানে অল ডিটেলস খুঁটিনাটি সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে এটা দেখিয়ে দিয়েছে। গভর্নমেন্ট থেকে এটা খুব ভালো বের করানোর জন্য এটা একটা খুব ভালো প্রসেস দিয়েছে। তো এখানে অল ডিটেলস, মানে যত খুঁটিনাটি আছে সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, দাগ নাম্বার কত, মৌজা কী, হ্যাঁ, তারপর খতিয়ান নাম্বার কত, কতটা জমি, এবং ডিড নাম্বার, ভলিউম নাম্বার, এবং রেজিস্ট্রি ডেটটা কবে, সেটাও কবে কমপ্লিট হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছে, কোয়ারি নাম্বারও দিয়ে দিয়েছে। এখানে গিয়ে জাস্ট তোমরা যদি কোয়ারি নাম্বার দিয়ে দলিল সার্চ করতে চাও, তাহলে এখানে কোয়ারি নাম্বারটা নোট ডাউন করে নেবে, তোমরা কপি করে নেবে। কপি করার পর যে এখানে কোয়ারির অপশান, আমি যে প্রথমেরটাতে গেলাম সেই কোয়ারি অপশানে গিয়ে এটা সার্চ করলেই তোমরা সেই দলিলটার খুঁটিনাটি সম্পূর্ণটা পেয়ে যাবে।
তো এটা বের করানোর জন্য একটা খুব ভালো টিপস, হ্যাঁ, তো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবে এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, যাতে আমি ফিউচারে এই ধরনের ভিডিও আমি যেন শেয়ার করার জন্য যেন আগ্রহী হই। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, তো এতদূরই ভিডিওটা, এরপর নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো বাই, টাটা।